এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। 25 নভেম্বর বৃহস্পতিবার 2021 ইংরেজি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ দিন। প্রসঙ্গ, এই নগর নির্বাচন 5,94,752 জন ভোটার গণতন্ত্রের কম্পাস দিয়ে মাপবেন আগামী দিনের ত্রিপুরার ভবিষ্যৎ। এই গণতান্ত্রিক লড়াইয়ে নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া বামেরা সেরে নিল শক্তির মহড়া। 20 নভেম্বর শনিবার 2021 ইংরেজি নেতৃত্বে বিরোধী দলের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রাজ্য জেলা মহকুমা স্তরের নেতৃত্ব সহ অগণিত বাম সমর্থক কর্মীর উপস্থিতিতে সপ্তাহের শেষে উপভোগ্য আবহাওয়ায় উষ্ণতায় গা ভাসালেন বামফ্রন্টের নেতাকর্মীরা সুবিশাল মিছিলে। ইদানিংকালে রাজ্যের সার্বিক পরিস্থিতিতে যখন যখন বামেরা বিশেষ বিশেষ কর্মসূচি নিয়ে মানুষের কাছে যেতে চেয়েছে, অভিযোগ তারা আক্রান্ত হয়েছে, সে রক্তদান শিবিরেই হোক বা জনসমাবেশ মিছিল ইত্যাদি। উপর্যুপরি রাজ্য বামফ্রন্টের দুইজন প্রথম সারির নেতৃত্ব গৌতম দাস ও বিজনধরের প্রয়াণ একটি বিশেষ অধ্যায় বলা চলে। শোকের আবহে আবেগে ও অনেক নেতাকর্মী স্বেচ্ছায় শনিবারের এই মিছিলে গা ভাসিয়েছেন, এমনটাই অভিমত তত্ত্ববিজ্ঞ মহলে। বরাবরের মতোই সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকারের বক্তব্য শোনার জন্য উৎসুক জনতার উপচে পড়া ভিড় পথচারীদেরও নজর কেড়েছে ওই দিন।